মুকেশ আম্বানি এই নামটির সাথে আমরা সকলেই পরিচিত। রিলায়েন্স ইন্ডাস্ট্রি বা জিও যেভাবে সারা দেশ বিদেশে জনপ্রিয়তা পেয়েছে, সেইভাবে বৃদ্ধি পেয়েছে তাদের গ্রাহকের সংখ্যাও। এই সফলতার জন্যই আজ রিলায়েন্স ইন্ডাস্ট্রি ও জিও কোম্পানির কর্ণধার মুকেশ আম্বানি সমগ্র বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি, যার কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে দামি বাড়ি অ্যান্টিলিয়া। মুকেশ আম্বানি এমন এক ব্যক্তিত্ব যিনি প্রতি ঘন্টায় এত টাকা আয় করেন যে কোনো সাধারণ মানুষ সারা জীবনেও এত টাকা আয় করার স্বপ্ন দেখতে পারেন না। লোকমুখে একটা কথা খুব প্রচলিত, আম্বানির পকেট থেকে যদি 2000 টাকা নোট পড়ে যায়, সেটি তুলতে যে পরিমাণ সময় ব্যয় করবেন সেই সময়ে তিনি আরো 50,000 টাকারও বেশি আয় করবেন। অন্যদিকে দুবাই শেখ, যার ঐশ্বর্য দেখে আপনি আন্দাজ করতে পারবেন আম্বানির থেকেও তিনি কোনো অংশেই কম নন। তার বাড়ি হোক বা বাথরুমের কোমর, সবকিছুই সোনার তৈরি। এখন আপনারা হয়তো ভাবছেন, এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি ও দুবাই শেখের মধ্যে কে সবচেয়ে ধনী, রাইট? যদি আপনার মনে এই প্রশ্নটা এসে থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। এখানে আপনি জানতে পারবেন দুইজনের উপার্জন, খরচ, বাড়ি গাড়ি ছাড়াও লাক্সারি পার্টি, প্রাইভেট জেট, ইয়ট সম্পর্কে নানান অজানা তথ্য। আপনাদের সুবিধার্থে ভিডিওটিকে 5টি ডিভিশনে ভাগ করা হয়েছে। নাম্বার 1, বাড়ি। বন্ধুরা, আপনারা কিছুক্ষণ আগে জানলেন বিশ্বের সবচেয়ে মূল্যবান ব্যক্তিগত বাড়িটি হলো অ্যান্টিলিয়া, যেটার মালিকাধীন রয়েছে মুকেশ আম্বানি ও তার পরিবারের অধীনে। আকাশচুম্বী এই ভবনটি বানাতে খরচ করা হয়েছে 14,000 কোটি টাকারও বেশি। আপনি জেনে হয়তো অবাক হবেন, 27-তলা বিল্ডিংটিতে 6টি ফ্লোর শুধুমাত্র পার্কিং এর জন্যই বরাদ্দ। বাড়িটিতে কেবলমাত্র 5 জন বসবাস করেন। এই 5 জনের দেখাশোনা করার জন্য 600-এরও বেশি স্টাফ অনবরত পরিশ্রম করে চলেছেন। আম্বানি তার বাড়িটিকে বাস্তুশাস্ত্র মেনে অনেক যত্ন সহকারে নির্মাণ করেছেন। তার বাড়িটির একধারে যেমন রয়েছে মন্দির, তেমনি অন্যদিকে রয়েছে সিনেমা হল, সুইমিং পুল, বার, জিম, সেলুন, এমনকি পার্সোনাল হেলিকপ্টার উঠানামা করার জন্য রয়েছে একটি হেলিপ্যাড। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, হেলিকপ্টারগুলোকে ট্র্যাক করার জন্য রয়েছে এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম। সাধারণত এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম এয়ারপোর্ট ছাড়া আর কোথাও দেখা যায় না। অন্যদিকে যদি দুবাই শেখের বাড়ি নিয়ে আলোচনা করা হয়, তাহলে তার বাড়ি অ্যান্টিলিয়ার থেকে কোনো অংশেই কম নয়। তার কাছেও রয়েছে $300 মিলিয়ন একটি প্রাসাদ, যেখানে তিনি সপরিবারে বসবাস করেন। অ্যান্টিলিয়ার মতো তার বাড়িতে এত কিছু না থাকলেও সেখানেও রয়েছে সুইমিং পুল, লাইব্রেরি ও সিনেমা হল ছাড়াও একটি প্রাইভেট চিড়িয়াখানা, যেখানে হামেশাই তার বাচ্চাদের চিতাভাগের সাথে খেলতে দেখা যায়। এসব ছাড়াও দুবাই শেখের ফ্রান্সে একটি বিলাসবহুল প্রাসাদ রয়েছে, হামেশাই ছুটি কাটাতে সপরিবারে সেখানে ছুটে যান। নাম্বার 2, কার কালেকশন। বাড়ি ছাড়াও বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের পছন্দের আরেকটি জিনিস হলো গাড়ি। গাড়ি এমন একটা জিনিস যেটা দেখে মানুষ সহজেই আন্দাজ করতে পারে সেই ব্যক্তি কতটা ধনী। আমরা সাধারণত পছন্দের জামা কাপড় ওয়ার্ড্রপে সাজিয়ে রাখি, কিন্তু আপনি কিছুক্ষণ আগে জানলেন আম্বানির বাড়ি অর্থাৎ অ্যান্টিলিয়ার শুধুমাত্র 6টি ফ্লোর পার্কিং এর জন্য বরাদ্দ, যেখানে তিনি জামা কাপড়ের মতো সাজিয়ে রেখেছেন বিশ্বের নামি দামি ব্র্যান্ডের 168টিরও বেশি বিলাসবহুল গাড়ি। আপনাদের নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই যে এতগুলো গাড়ি হয়তো কোনো শোরুমেও একবারে দেখা যাবে না। এখন আপনি যদি বিশ্বের সব নামি দামি ব্র্যান্ডের গাড়ি এক ঝলকের জন্য দেখতে চান, তাহলে ঘুরে আসতে পারেন অ্যান্টিলিয়া থেকে। অন্যদিকে যদি দুবাই শেখের কথা বলি, তাহলে তার পার্কিংও রয়েছে শতাধিক বিলাসবহুল গাড়ি। মুকেশ আম্বানির মতো তার কাছে এত গাড়ির কালেকশন না থাকলেও পার্কিং এ যেসব গাড়ি রয়েছে তার বেশিরভাগটাই সোনার তৈরি। এসবের মধ্যে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, কিছু কিছু গাড়ি শুধুমাত্র দুবাই শেখের জন্যই হিরে দিয়ে কাস্টমাইজ করা হয়েছে। সম্প্রতি দুবাই শেখ নিজের পছন্দের নাম্বার প্লেটের জন্য 2 কোটি টাকা পর্যন্ত খরচা করেছিলেন। নাম্বার 3, ইয়ট এবং প্রাইভেট জেট। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন চার্টার ফ্লাইট, হেলিকপ্টার, এমনকি ইয়ট ধনী ব্যক্তিদের পছন্দের তালিকায় সবার প্রথমের দিকেই রয়েছে। জেনে হয়তো আপনি অবাক হবেন, মুকেশ আম্বানি গত বছর তার স্ত্রী নিতা আম্বানিকে 400 কোটি টাকার একটি বিলাসবহুল ইয়ট উপহার দিয়েছিলেন। এছাড়াও মুকেশ আম্বানি আরেকটি বিলাসবহুল ইয়টও রয়েছে, যেটা তিনি তার ছেলেকে উপহার দিয়েছেন। এই দুটি ইয়ট এতটাই লাক্সারি যে একসঙ্গে 50 জন লোক বিলাসিতার সাথে আনন্দে জীবনযাপন করতে পারে। অন্যদিকে দুবাই শেখের কাছেও রয়েছে 1,000 কোটি টাকা মূল্যের ব্যক্তিগত একটি জাহাজ, যেটি বিশ্বের সবচেয়ে দামি জাহাজগুলির মধ্যে একটি।
এর ভেতরে বিলাসিতার এমন ছোঁয়া রয়েছে যা হয়তো আপনি বিশ্বের নামিদামি ফাইভ স্টার হোটেলে একসাথে নাও পেতে পারেন। জাহাজটি এতটাই বিলাসবহুল যে শুধুমাত্র স্টাফদের থাকার জন্যই 24টি কক্ষ রয়েছে। জাহাজটি ছাড়াও দুবাই শেখের কাছে $400 মিলিয়ন আরেকটি ইয়াট রয়েছে যার মূল্য ভারতীয় রুপিতে 4,000 কোটি টাকা। তাহলে বন্ধুরা, আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আগের জাহাজটি থেকেও এই ইয়াটটি কতটা মূল্যবান এবং লাক্সারি হতে পারে। এখানেও রয়েছে 90 জন স্টাফের জন্য আলাদা আলাদা কক্ষ। 90 জন স্টাফ সবসময় এই প্রাসাদটির দেখভাল এবং মেনটেন্যান্সের জন্য ব্যস্ত থাকেন। ইয়টের পাশাপাশি মুকেশ আম্বানির কাছে রয়েছে 3টি প্রাইভেট জেট এবং হেলিকপ্টার, যেগুলোর মধ্যে একটি এয়ারবাস A319 যার মূল্য ভারতীয় রুপিতে প্রায় 2,300 কোটি টাকার মতো। এই এয়ারবাসটি তিনি তার স্ত্রী নিতা আম্বানির জন্মদিনে উপহার দিয়েছিলেন। এয়ারবাস A319 ছাড়াও তার কাছে একটি বোয়িং ব্যবসায়িক ব্যক্তিগত জেটও রয়েছে যার মূল্য 554 কোটি টাকারও কিছু বেশি। এছাড়াও ওয়াকন X900 নামে তার কাছে আরেকটি প্রাইভেট জেট রয়েছে। অন্যদিকে দুবাই শেখের কাছেও রয়েছে এয়ারবাস 380 নামে একটি প্রাইভেট জেট যার মূল্য $500 মিলিয়ন বেশি, যেটা ভারতীয় মুদ্রায় 3,650 কোটি টাকার সমান। আপনারা হয়তো জানেন না, এই বিমানটি বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রাইভেট জেট হিসাবে বিবেচনা করা হয়, যার জন্য বিমানটিকে উড়ন্ত প্রাসাদ বা দ্য ফ্লাই অফ প্যালেসও বলা হয়। বিমানটি এতটাই লাক্সারি যে বড় বড় ফাইভ স্টার হোটেলেও এতটা লাক্সারি লক্ষ্য করা যায় না। এর পাশাপাশি দুবাই শেখের কাছে $220 মিলিয়ন আরেকটি বোয়িং 747 প্রাইভেট জেটও রয়েছে। নাম্বার 4, লাক্সারি পার্টি। বন্ধুরা, আপনাদের নতুন করে নিশ্চয়ই আর বলে দিতে হবে না, লাক্সারি পার্টি ধনী ব্যক্তিদের বিনোদনের একমাত্র মাধ্যম। মুকেশ আম্বানির একমাত্র কন্যা ঈশা আম্বানির বিয়ের অনুষ্ঠান বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে বলে মনে করা হয়। বিয়ের দিন ঈশা আম্বানি যে পোশাকটি পরেছিল তার দাম ছিল 90 কোটি টাকারও বেশি। মুকেশ আম্বানি তার একমাত্র কন্যার বিয়েতে যে কার্ড ছাপিয়েছিলেন তার প্রতিটি দাম ছিল 5 লক্ষ টাকা। মুকেশ আম্বানি তার স্ত্রীর লাস্ট জন্মদিনের পার্টিতে 220 কোটি টাকারও বেশি খরচ করেন, কেননা জন্মদিনে আমন্ত্রিত অতিথিদের আনার জন্য 30টিরও বেশি চার্টার ফ্লাইট বুক করেছিলেন। অন্যদিকে দুবাই শেখের পার্টিও মুকেশ আম্বানির থেকে কোনো অংশেই কম নয়, কেননা তার বাড়ির বিয়ের পার্টিগুলো কম করে 1 সপ্তাহ ধরে চলে। আপনাদের নিশ্চয়ই নতুন করে আর বলতে হবে না যে পার্টিতে কারা কারা আমন্ত্রিত থাকেন। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিত্ব থেকে শুরু করে বড় বড় সিঙ্গার, সেলিব্রিটি, বড় বড় কোম্পানির সিইও, এমনকি দেশের উচ্চপদস্থ আধিকারিকরাও পর্যন্ত আমন্ত্রিত থাকেন এই সব পার্টিতে। আর সব থেকে যে বিষয়টা আমাকে এবং আপনাকে অবাক করবে, পার্টিতে আসা সমস্ত অতিথিদের উপহার হিসাবে তিনি বিলাসবহুল গাড়ি দিয়ে থাকেন। শেখ যদি একবার মনে করেন পছন্দের কোনো সেলিব্রিটিকে বাড়িতে ডাকবেন, তাহলে তিনি এত টাকা দিতে প্রস্তুত থাকেন যে কেউ ডিনাই করার সুযোগই পায় না। সম্প্রতি তিনি এক ফরাসি অভিনেত্রীকে বাড়িতে আনার জন্য 40 কোটি টাকা উপহার দিয়েছিলেন। নাম্বার 5, টাকা। বন্ধুরা, এতক্ষণ আপনারা গাড়ি, বাড়ি এবং পার্টি সম্পর্কে অনেক কিছু জানলেন। এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসছে, তারা দুইজনই কত টাকার মালিক, রাইট? আপনাদের জানা সুবিধার্থে বলে রাখি, ফোর্বস বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকা তৈরি করেছে। এই তালিকা অনুযায়ী মুকেশ আম্বানির কাছে রয়েছে $85 বিলিয়নেরও বেশি অর্থ, ভারতীয় মুদ্রায় যা 6 লাখ কোটি টাকারও বেশি। অন্যদিকে যদি দুবাই শেখের কথা বলা হয়, তবে আজ পর্যন্ত কেউ জানে না তার কাছে কত পরিমাণে অর্থ রয়েছে। একসময় ফোর্বসের রিপোর্ট অনুযায়ী জানা যায় দুবাই শেখের কাছে $28 বিলিয়নেরও বেশি সম্পত্তি রয়েছে, কিন্তু দুবাই শেখ তৎক্ষণাৎ সেই রিপোর্টের সমালোচনা করে বলেছিলেন রিপোর্টে উল্লেখিত অর্থের 10 গুণেরও বেশি তার কাছে সম্পত্তি রয়েছে। এরপর থেকে পুরো বিশ্ব ফোর্বসের আলোচনা এবং সমালোচনা করতে শুরু করলে পরবর্তীতে তারা দুবাই শেখকে অন্তর্ভুক্ত করা বন্ধ করে দেয়। আর এটি একমাত্র কারণ যে দুবাই শেখের কাছে কত পরিমাণ অর্থ রয়েছে তা দুবাই শেখ ছাড়া আর কেউ জানে না। তো বন্ধুরা, আপনি যদি এখনো আমাদের এই ভিডিওটি দেখে থাকেন, এর সহজ মানে হলো তথ্যগুলো আপনার ভালো লেগেছে। যদি তথ্যগুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, তার সাথে ভিডিওটি লাইক এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। পরবর্তীতে আপনাদের জ্ঞানের ভান্ডারকে বৃদ্ধি করতে সাবস্ক্রাইব করতে পারেন
বং আর্টিকেল চ্যানেলটিকে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।